ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরলেন পাচার হওয়া ৪০ বাংলাদেশি নারী ও শিশু। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ২০ জন নারী ও ২০ শিশুকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমিয়েছিল এসব মানুষ। দেশে ফেরার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।